আমরা হোটেলে এসে হালকা স্ন্যাক্স এর অর্ডার দিয়েছি, দেখো এখানে স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে কি আছে? পনির রোল, টমেটো সস আর চিলি সস। আর সঙ্গে আছে টি টি টি। সকালে একটুকু চা খাই নাই, এখন চা দুধ কাপ চা দিবি আমাদের। আমি তো বিশ্রামে আছি, সকালে সকাল থেকে অনেক ধকল গেছে, এখন বিশ্রামে আছি, এখন চা টা খাবো, ধর করে যাবো তুমি তারপরে। সত্যি কি রিল্যাক্সে শুয়ে আছো, মানে আমার দেখে খুব শান্তি লাগছে, খুব ভালো লাগছে আমাদের। জিও 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 জিও। বন্ধুরা আমাদের খাবার দিয়ে গেছে, এখন এই খাবারগুলো আমি খুলে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা খাবারই দেখো খুব সুন্দরভাবে সিল করে দিয়ে গেছে, সুন্দর লাগছে তো, এটা সম্পূর্ণ সিল করে, সব খাবারগুলো সিল করে দিয়েছে। এটা নুন, এটা বিট নুন আর এটা গোলমরিচ। প্লেটগুলো কি সুন্দর দিয়েছে, আমরা প্লেটগুলো নিয়ে নিচ্ছি, আমরা প্লেটগুলো এবার নিয়ে নিচ্ছি। টিস্যু পেপারটার মধ্যে দেখো কি সুন্দর হোটেলের নাম লেখা আছে। এটা হচ্ছে আলু ভাজা, ঘরোয়া আলু ভাজা, আলু আলু পেঁয়াজ ভাজা, আলু পেঁয়াজ ভাজা। আমরা ঘরে যেরকম করি ঠিক সেই রকম। বন্ধুরা আমি এই সিলগুলোকে সব ভেঙে রাখলাম, আমাদের যেটা প্রয়োজন হবে নিয়ে নেব। ধনেপাতা দিয়ে ডাল করছেন? এই ডালটা হচ্ছে গিয়ে মুগ ডাল আর মুসুরির ডাল মেলানো আছে। আমি তাহলে খাওয়া শুরু করছি, আমরা সবাই খাচ্ছি। এই যে লেবু আছে, এটা হচ্ছে গিয়ে গ্রিন স্যালাড। এখানে টমেটো আছে, পেঁয়াজ, গাজর আর লেবু, লঙ্কা আর শসা। লেবু
একদম ঘরোয়া রান্না, একদম ঘরের মতো রান্না, খুব সুন্দর। একদম আমরা যেরকম রান্না করি ঘরে ঠিক সেরকম হয়েছে, খুব ভালো লাগলো খেতে, মানে প্রত্যেকটা আমরা খেতে পারবো, ভালো লাগছে খেতে। এরকম ভাবে আমরা ডাল রান্না করি, আলু পেঁয়াজ ভাজি ঘরেতে। এখন আমি চিকেন কারি খুলছি, মানে ওই চিকেন কারিটা সিল ভাঙছি। এবার আর ইলিশ নেই, কমপ্লিট নিয়েছি, অনেক ইলিশ খেয়েছি, তবে ইলিশের মধ্যে একটা নেশা আছে, না করবো না, কিন্তু এখন আর ইলিশ নিলাম না। এই দেখো কত বড় কমপ্লিটের ঝাল। রুদ্র ভাত দেবো, এবার আমি মটন কারি সিল করছি। আমি মটন কষা দিয়ে খাচ্ছি, আমি পাম্পলেট দিয়ে খাচ্ছি, আমি চিকেন দিয়ে খাচ্ছি। একদম ঘরের রান্না, তোমরা আমরা যেমন ঘরে রান্না করি ঠিক সেরকম ঘরের রান্না, খুব ভালো খেলাম ঘরের রান্না। মনে হচ্ছে না যে বাইরে থেকে বাইরে রান্না খাচ্ছি, মানে ঘরে রান্না, ঘরে রান্না করে ঘরে রান্না খাচ্ছি, খুব ভালো খেলাম। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া কমপ্লিট হলো, ভালো খেলাম, এখন একটু দাদুর মুখে দিলাম। আচ্ছা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আমরা একটু আশেপাশে ঘুরতে বেড়াবো, সেই ভিডিও তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থেকো, ততক্ষণের জন্য টাটা।